নমস্কার বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস বইয়ের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে ঠিক আছে এর আগে তোমাদের আমি প্রাক কথন ইউরোপ ও আধুনিক যুগ এটা কমপ্লিট করে দিয়েছি আর এক নম্বর অধ্যায় যেটা আছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এটাও কমপ্লিট করেছি তো যারা এই দুটো পার্ক দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে যাও যে সেখানে গিয়ে দেখো ইতিহাস এমসিকিউ টাইপ ক্লাস নাইন বলে আমার প্লেলিস্ট বানানো আছে ওকে তো সেখানে গিয়ে ভিডিওগুলো দেখে নাও তো আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলিয়নের সাম্রাজ্য ও জাতীয়তাবাদ ঠিক আছে এই দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ কিউ সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি শুরু করব ওকে তো দেখো এখানে লিখেছি দেখো অধ্যায় টু বিপ্লবী আদর্শ নেপোলিয়নের সাম্রাজ্য ও জাতীয়তাবাদ ওকে তো প্রথম প্রশ্নটা কি বলেছে দেখো বলেছে নেপোলিয়ান বোনাপাট কোথায় জন্মগ্রহণ করেছিলেন না নেপোলিয়ান বোনাপাট কবে কোথায় জন্মগ্রহণ করেছিলেন না উত্তরটা হচ্ছে ইটালির এজাকসিওতে। ঠিক আছে ইটালির অ্যাজাক্সিওতে কত সালে না সালটা হচ্ছে সতেরোশো সালে এখানে লেখা নেই তোমরা সালটা লিখে নেবে ওকে এরপর দু নম্বর কোশ্চেনটা কী বলেছে দেখো বলেছে প্রথম জীবনে নেপোলিয়ান কি ছিলেন না ফরাসি গোলন্দাজ বাহিনীর দ্বিতীয় লেফটেন্যান্ট ঠিক আছে কী বললাম ফরাসি গোলন্দাজ বাহিনী দ্বিতীয় লেফটেন্যান্ট ছিলেন নেপোলিয়ন প্রথম জীবনে ওকে এরপর তিন নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে দেখো তিন নম্বরটা বলেছে ডাইরেক্টরি শাসন ব্যবস্থা কবে প্রবর্তিত হয় না সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ডাইরেক্টরি শাসন ব্যবস্থা প্রবর্তিত হয় ওকে এরপর চার নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো বলেছে কার নেতৃত্বে ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটে না নেপোলিয়ান বোনাপাটের নেতৃত্বে ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটে এরপর পাঁচ নম্বরের কোয়েশ্চেনটা কী বলেছে দেখো বলেছে কাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় না নেপোলিয়ান বোনাপাটকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় এরপরে দেখো ছ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে কত খ্রিস্টাব্দে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটে না সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটে তাহলে প্রবর্তিত হয়েছিল সতেরোশো পঁচানব্বই সালে আর প্রবর্তিত করেছিলেন তোমার নেপোলিয়ান বোনাপাট আর অবসান ঘটে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ঠিক আছে সালগুলো ঠিকঠাক করে মনে রাখবে তারপরে সাত নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে তাহ সাত নম্বরটা বলেছে ফরাসি বিপ্লবের আদর্শ কি কি না ফরাসি বিপ্লবের আদর্শ হচ্ছে সাম্য মৈত্রী ও স্বাধীনতা কী কী বললাম সাম্য মৈত্রী ও স্বাধীনতা এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা ভালো করে মুখস্থ করে নেবে এরপরে আট নম্বরটা খুবই ইম্পর্ট্যান্ট বলেছে কোড নেপোলিয়নের প্রবর্তককে না কোড নেপোলিয়নের প্রবর্তক হচ্ছে নেপোলিয়ন বোনাপাট ঠিক আছে ন নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো কোড নেপোলিয়ান কবে ঘোষিত হয় না আঠেরোশো সাত খ্রিস্টাব্দে কোড নেপোলিয়ান ঘোষিত হয় এবং দশ নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে দেখো কোড নেপোলিয়ানের কটি ধারা না বাইশশো সাতাশিটি ধারা তারপরে দেখো এগারো নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে কোড নেপোলিয়ানের কটি অংশ না তিনটি অংশ তাহলে কে প্রবর্তন করেছিল না হচ্ছে নেপোলিয়ান কবে ঘোষিত হয়েছিল না আঠেরোশো সাত ধারা না বাইশশো সাতাশিটি আর অংশ হচ্ছে তিনটি ওকে এরপর দেখো বারো নম্বর কোশ্চেনটা কি বলেছে বারো নম্বরটা বলেছে কোড নেপোলিয়ন কি না নেপোলিয়ন যে বিধিটি প্রবর্তন করেন সেটি কোড নেপোলিয়ন নামে পরিচিত দু নম্বরের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এটার উত্তর আরও লিখতে হবে এটা আমি জাস্ট একটা লাইনের প্রশ্নের জন্যে অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমি যেটা উত্তর বললাম সেটাই লিখলেই হবে ঠিক আছে এরপর তেরো নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো তেরো নম্বরটা বলেছে নেপোলিয়ান কত বছরের জন্য ফরাসি কনসাল নিযুক্ত হন না দশ বছরের জন্য ফরাসি কনসাল নিযুক্ত হন ওকে এরপরে চোদ্দো নম্বর কোয়েশ্চেনটা দেখো চৌদ্দ নম্বরটা বলেছে কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন নিজেকে ফরাসি সম্রাট রূপে ঘোষণা করেন না আঠারোশো চার খ্রিস্টাব্দে নেপোলিয়ন নিজেকে ফরাসি সম্রাট হিসাবে ঘোষণা করেন এরপরে দেখো পনেরো নম্বর কোশ্চেনটা কি বলেছে কোন আইনের বলে নেপোলিয়ন যাবজ্জীবনের জন্যে কনসাল নিযুক্ত হন না আঠারোশো দুই খ্রিস্টাব্দের সংবিধান সংশোধনের বল সংশোধন করে ঠিক আছে কী বললাম আঠেরোশো দুই খ্রিস্টাব্দে সংবিধান সংশোধন করে নেপোলিয়ান যাবজীবনের জন্য কনসাল নিযুক্ত হন এরপর ষোলো নম্বর কোশ্চেনটা কী বলেছে দেখো কত খ্রিস্টাব্দে নেপোলিয়ান সম্রাটের মুকুট ধারণ করে ঠিক আছে এটা হবে মুকুট তো আঠেরোশো চার খ্রিস্টাব্দে ওকে এরপরে দেখো সতেরো নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট সতেরো নম্বর কোশ্চেনটা বলেছে ট্রাফালগারের নৌযুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় না আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে ট্রাফাল গারের নৌযুদ্ধ সংগঠিত হয় এরপরে দেখো পনেরো আঠেরো নম্বর কোশ্চেনটা কি বলেছে আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে ট্রাফালগারের নৌযুদ্ধে ইংরেজ নৌসেনাপতি গেছিলেন গিয়েছিলেন না নেলসন ছিলেন ইংরেজ নৌসেনাপতি ঠিক আছে ট্রাফালগড়ের নৌযুদ্ধে এরপর উনিশ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো বলেছে কত খ্রিস্টাব্দে কোন যুদ্ধে ফ্রান্সের কাছে প্রাশিয়া পরাজিত হয় না আঠারোশো ছয় খ্রিস্টাব্দে জেনার যুদ্ধে কোন যুদ্ধে বললাম জেনার যুদ্ধে যেটা হয়েছিল আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে এই যুদ্ধে ফ্রান্সের কাছে প্রাশিয়া পরাজিত হয়েছিল এরপরে দেখো কুড়ি নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে কুড়ি নম্বরটা বলেছে কত খ্রিস্টাব্দে নেপলিয়ান রাশিয়া আক্রমণ করে না আঠারোশো বারো খ্রিস্টাব্দে নেপোলিয়ান রাশিয়া আক্রমণ করেন এরপরে দেখো একুশ নম্বর কোয়েশ্চেনটা বলেছে নীলনদের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় না সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে নীলনদের যুদ্ধ হয় এরপরে দেখো বাইশ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে কবে কাদের মধ্যে ফ্রিডল্যান্ডে যুদ্ধ হয় না আঠারোশো ষাট খ্রিস্টাব্দে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ফ্রিডল্যান্ডে যুদ্ধ হয় এরপর তেইশ নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে বলেছে কবে কাদের মধ্যে অ্যামি সন্ধি স্বাক্ষরিত হয় না অ্যামি এয়ারসেন্সের সন্ধি স্বাক্ষরিত হয় আঠেরোশো দুই খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে ঠিক আছে এইগুলো যেগুলো বলছি পরপর এগুলোর মধ্যে একটা প্রশ্ন তোমাদের থাকবেই তাই ভালো করে মুখস্ত করে নেবে চব্বিশ নম্বরটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলেছে কবে কাদের মধ্যে ওয়াটারলুর যুদ্ধ হয়েছিল না আঠেরোশো সালে নেপোলিয়ান ও ইউরোপের সম্মিলিত শক্তির মধ্যে ওয়াটার লুর যুদ্ধ হয়েছিল এটা সবথেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এরপরে পঁচিশ নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে দেখো পঁচিশ নম্বরটা বলেছে কত খ্রিস্টাব্দে নেপোলিয়ান গ্র্যান্ড আর্মি নিয়ে মস্কো অভিযান করেন না আঠেরোশো বারো খ্রিস্টাব্দে নেপোলিয়ান গ্র্যান্ড আর্মি নিয়ে মস্কো অভিযান করেন ওকে এরপরে দেখো বাইশ ছাব্বিশ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে ট্রাইবুনেট কী না ফ্রান্সের আইনসভার উচ্চকক্ষের নাম ট্রাইবুনেট আর ফ্রান্সের আইনসভার নিম্ন কক্ষের নাম হচ্ছে তোমার লেজিসলেচার ওটা পরে শিখবো পরে প্রশ্নে আছে দেখবে দেখাবো এবার সাতাশ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো কত খ্রিস্টাব্দে নেপোলিয়ান ব্যাঙ্ক অফ ফান্ডস ঠিক আছে ব্যাঙ্ক অফ ফান্ডস প্রতিষ্ঠা করেন না আঠেরোশো খ্রিস্টাব্দে যদি প্রশ্ন আসে যে কে কবে ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ফান্ডস প্রতিষ্ঠা করেন তখন বলবে কি না নেপোলিয়ান আঠেরোশো খ্রিস্টাব্দে ব্যাঙ্ক অফ ফান্ডস প্রতিষ্ঠা করেন এরপরে দেখো আঠাশ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে ধর্ম মীমাংসা চুক্তি হয় না আঠেরোশো এক খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট নেপোলিয়ান ও পোপ সপ্তম পায়াসের মধ্যে দেখে বললাম না ফরাসি সম্রাট লেপোনিয়ান আর পোপ সম পোপ সপ্তম পায়াসের মধ্যে তারপর দেখো উনত্রিশ নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে কবে কাদের মধ্যে পিরামিডের যুদ্ধ হয় এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন না সতেরোশো সালে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে পিরামিডের যুদ্ধ হয় এরপরে দেখো যেটা বলছিলাম আমি লেজিসলেচার কি না ফ্রান্সের আইনসভার নিম্ন কক্ষের নাম হচ্ছে লেজিসলেচার ওকে তারপর দেখো একত্রিশ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে রাশিয়া কেন পোড়ামাটি নীতি অনুসরণ করে না নেপোলিয়ান ফ্রান্স আক্রমণ করলে রাশিয়া পোড়ামাটি নীতি অনুসরণ করে ওকে তারপরে দেখো বত্রিশ নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে প্রেসবার্গের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় না প্রেসবার্গের সন্ধি আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত হয় ওকে তারপরে দেখো তেত্রিশ নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে করুণ্নার যুদ্ধ কবে কাদের মধ্যে হয় না আঠেরোশো নয় খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে করুণ্নার যুদ্ধ স্বাক্ষরিত হয় এরপরে দেখো চৌত্রিশ নম্বর কোয়েশ্চেনটা বলেছে ফরাসি সাম্রাজ্যের বাইবেল কাকে বলা হতো না নেপোলিয়ানের আইন সংহিতাকে ফরাসি সমাজের বাইবেল বলা হতো তারপরে পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চেনটা দেখো বলেছে পদাতিক বাহিনীর অফিসারদের জন্যে নেপোলিয়ান বোনাপাট কোন কলেজ নির্বাচন করেন বা নির্মাণ করেন ঠিক আছে কি বললাম পদাতিক সেনাবাহিনীর অফিসারদের জন্যে নেপোলিয়ান বোনাপাট কোন কলেজ নির্মাণ করেন না সেন্ট সেসির সামরিক কলেজ কি কী বললাম সেন্ট সেসির সামরিক কলেজ প্রতিষ্ঠা করেন তোমার পদাতিক সেনাবাহিনীর অফিসারদের জন্য। ওকে এবার ছত্রিশ নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে দেখো ছত্রিশ নম্বরটা বলেছে নেপোলিয়ান কত খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বিরুদ্ধে মিলান ডিক্রি জারি করে না আঠেরোশো সাত খ্রিস্টাব্দে নেপোলিয়ান ইংল্যান্ডের বিরুদ্ধে মিলান ডিক্রি জারি করেন ঠিক আছে তারপর দেখো সাঁ সাঁত্রিশ নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে নেপোলিয়ানকে মুক্তিদাতারূপে ভাষণ সম্ভাষণ করেন কারা এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নেপোলিয়ানকে মুক্তিদাতা রূপে সম্ভাষণ করেন ইতালিরা ওকে তারপর আটত্রিশ নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো কাদের মধ্যে টিলজিটের জিটের সন্ধি স্বাক্ষরিত হয় রাশিয়া ও ফ্রান্সের মধ্যে ট্রিল জিটের সন্ধি স্বাক্ষরিত হয় এরপর দেখো উনচল্লিশ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে নেপোলিয়ানের মৃত্যু কিভাবে হয়েছিল বলে অনুমান করা হয় না বিষ প্রয়োগের দ্বারাই নেপোলিয়ানের মৃত্যু হয়েছিল বলে অনুমান করা হয় তারপর চল্লিশ নম্বর কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট বলেছে আমি বিপ্লব কথাটি কার বা উক্তিটি কার না প্রথম নেপোলিয়ানের হচ্ছে উক্তিটি ঠিক আছে আমি বিপ্লব এই কথাটা বলেছিলেন তারপর দেখো কত খ্রিস্টাব্দে নেপোলিয়নের মৃত্যু হয় না আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে নেপোলিয়ানের মৃত্যু হয় তো বন্ধুরা এই পাটে মোটামুটি একচল্লিশটা প্রশ্নই আমি তৈরি করেছি আর যদি কোনো প্রশ্ন বাকি থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা মাঝে মধ্যে চেক করে নিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করো তার কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে ওকে বন্ধুরা যতটা পারবে বন্ধুদেরকে একটু শেয়ার করো ধন্যবাদ ভিডিওটা দেখা